আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ে গাছে উৎপাদক এই অংশটা আলোচনা করব দেখো এখানে কি বলেছে যে এখানে বলেছে সাতের উৎপাদক কি সাতের উৎপাদক হচ্ছে এক এবং হচ্ছে সাত হবে আবার কিছু সংখ্যার উৎপাদকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাও আছে হ্যাঁ দেখো এখানে একটা ছবি দিয়ে দিয়েছে গাছের ছবি দিয়ে দিয়েছে এবং এখানে বিভিন্ন উৎপাদক আছে দেখো পাঁচের উৎপাদক কি এক এবং পাঁচ পনেরোর উৎপাদক কি পাঁচ এক এবং তিন এই উৎপাদকগুলোকে কিভাবে পাচ্ছি সেটা কিন্তু আমরা দেখো এখানে একটা করা আছে পনেরো পনেরো কত দিয়ে যায় এক দিয়ে যায় তাহলে হবে পনেরো আবার পনেরো কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন পাঁচে হচ্ছে পনেরো তাহলে এই পনেরো সংখ্যাটা এক দিয়ে যাচ্ছে তার সাথে সাথে দেখো তিন এবং পাঁচ এই দুটো সংখ্যা দিয়েও ভাগ যায় আবার কিছু কিছু সংখ্যা আছে যেমন সাতের মতো সংখ্যা দেখো শুধুমাত্র এক দিয়ে গেছে এক দিয়ে ভাগ করার ফলে কত হয়েছে সাত হয়েছে আবার কিছু কিছু সংখ্যার ক্ষেত্রে দেখো একাধিক উৎপাদক রয়েছে যেমন চারের ক্ষেত্রে দেখো দুই আছে এক আছে দুটো দুই আছে আচ্ছা আবার দুইয়ের ক্ষেত্রে দেখো এক আছে এবং দুই আছে শুধুমাত্র দেখো এক আছে এবং ওই সংখ্যাটাই আছে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলে থাকি মৌলিক সংখ্যা অর্থাৎ যে সংখ্যা শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না তাদের আমরা বলে থাকি হচ্ছে মৌলিক সংখ্যা যেমন সাত হচ্ছে একটা মৌলিক সংখ্যা কারণ দেখো সাতের উৎপাদকে আমরা কি পেয়েছিলাম এক এবং সাত পেয়েছিলাম তাই জন্য এটাকে আমরা মৌলিক সংখ্যা বলেছিলাম কারণ দেখো সাত কি এক লিখেছি আর ওই সংখ্যাটাই লিখেছি তাই জন্য এদেরকে মৌলিক সংখ্যা বলে থাকি আবার পনেরোর ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম পনেরো ক্ষেত্রে দেখো এক তিন পাঁচ আর পনেরো লিখেছি অর্থাৎ এক লিখেছি আর ওই সংখ্যাটা ছাড়াও কি হচ্ছে অন্যান্য সংখ্যা দিয়েও ভাগ যায় তাই জন্য এই সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে যৌগিক সংখ্যা তার মানে যে সংখ্যা শুধুমাত্র এক কিংবা ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলবো আর যদি এই ধরনের সংখ্যা হয় যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে আমরা বলবো হচ্ছে যৌগিক সংখ্যা যেমন ধরো আট আট কি হচ্ছে এক দিয়ে ভাগ যাচ্ছে এবং ওই সংখ্যা আট দিয়ে ভাগ যাচ্ছে এ ছাড়া দুই এবং চার দিয়ে ভাগ যায় সেই জন্য আমরা একে কি বলবো একে আমরা যৌগিক সংখ্যা বলবো আটের উৎপাদক কি কি হয় দেখো কিভাবে উৎপাদক বের করতে হয় সেটা আগে শেখো আটকে উৎপাদক এইভাবে করবো প্রথমে এক দিয়ে করব তাহলে কত হবে তাহলে হবে আট তারপরে আমরা কত পাবো দুই দিয়ে করব দুই দিয়ে করলে কত হবে চার দুপুণি আট তাহলে দেখো কি কি পেলাম এক পেয়েছি দুই পেয়েছি চার পেয়েছি আট পেয়েছি তাহলে এগুলো হচ্ছে তার কি উৎপাদক আচ্ছা তাহলে দেখো আবার চারকে কিন্তু করা যাবে আবার দুই দিয়ে করা যাবে আমরা আর করছি না কারণ একই সংখ্যা দুই পাবো তাই জন্য আমি আর করলাম না যাই হোক পনেরো ও আট সংখ্যা দুটিতে দেখো এক আর সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদকও আছে তাই জন্য এই সংখ্যা দুটিকে আমরা বলবো হচ্ছে যৌগিক সংখ্যা আবার দেখো দুই পাঁচ এবং সাত সংখ্যাগুলির ক্ষেত্রে এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই বলে এদেরকে আমরা বলবো হচ্ছে মৌলিক সংখ্যা তাই কিন্তু একের ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয় তাই জন্য এক হচ্ছে মৌলিক নয় কারণ একের ক্ষেত্রে উৎপাদক শুধু একই পাওয়া যাবে অন্য কোনো সংখ্যা পাবো না মিনিমাম দুটো সংখ্যা উৎপাদক পেতে হবে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে মৌলিক সংখ্যা মিনিমাম দুটো থাকতে হবে একের ক্ষেত্রে শুধুমাত্র একটাই উৎপাদক আমরা পাই তাই জন্য একে মৌলিক সংখ্যা বলবো না আচ্ছা এইবারে দেখো কি বলেছে নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক না যৌগিক লিখি এবার দেখো আট আঠারো আঠারোকে কে কিভাবে ভাঙাতে পারি নয় দুগুনিয়া আঠারো আবার নয়কে কে কি ভাঙা ভাঙাতে পারি তিন তির নয় আর এক তাহলে দেখো তাহলে এই জন্য বলবো হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে এখানে দেখো এক এবং আঠারো ছাড়া অন্যান্য মৌলিক সংখ্যা অন্যান্য রয়েছে উৎপাদক তাই আমরা বলবো যৌগিক সংখ্যা এবার ছয়কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো এক পাবো এক পাবো দুই পাবো এবং তিন পাবো সেই জন্য এটাকে আমরা কি বলবো যৌগিক সংখ্যা দেখো এক ছাড়াও আমি কিন্তু অন্যান্য সংখ্যা পাচ্ছি তাই জন্য এদেরকে আমরা যৌগিক সংখ্যা বলবো চোদ্দোর ক্ষেত্রে কি হবে চোদ্দোর ক্ষেত্রে হবে হবে এবং সাত হবে সেই জন্য দেখো এই সংখ্যাগুলোকে গুণ করলে কিন্তু সংখ্যাটাই পাবো এক ছাড়া অন্যান্য উৎপাদক যেহেতু পাচ্ছি সেই জন্য এদেরকে আমরা কি বলবো এদেরকেও আমরা কিন্তু যৌগিক সংখ্যা বলবো আশা করি তোমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছ এবার দেখো কুড়ি কুড়ি মানে কি দুই গুণ চিহ্ন হচ্ছে দশ দশ দুগুনি কুড়ি তাহলে দুই এক দশ আমরা পেলাম এবার দশকে ভাঙাই আমরা এক পাবো দুই পাবো এবং পাঁচ পাবো পাঁচ দুগুনি দশ তাহলে এখানে দেখো এক ছাড়া অন্যান্য উৎপাদক একাধিক উৎপাদক আমরা পাচ্ছি তাই জন্য একে আমরা বলে থাকি হচ্ছে কি একে আমরা যৌগিক সংখ্যা বলবো তাহলে আশা করি মৌলিক এবং যৌগিক সংখ্যা বুঝতে পেরেছ তাহলে যে সমস্ত সংখ্যা শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটাই উৎপাদক পাওয়া যায় তাদের মৌলিক সংখ্যা বলবো আর যে সমস্ত সংখ্যার ক্ষেত্রে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্যান্য উৎপাদক পাওয়া যায় তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা এবারে দেখো পঁচিশ নম্বর পেজে কতগুলো দিয়ে দিয়েছে উদাহরণ যেমন একুশ একুশকে আমরা কিভাবে পেতে পারি এক আমরা পাবো তিন পাবো আর সাত দেখো গুণ করে দাও তিন সাথে একুশ তাই জন্য একেও আমরা কি বলবো একেও আমরা বলবো হচ্ছে যৌগিক সংখ্যা এবার তিনকে ভাঙালে কি পাবো এক আর তিন পাব দেখো এক এবং ওই সংখ্যাটাই পাওয়া যাচ্ছে তাই জন্য এদেরকে কিন্তু আমরা বলবো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে যে সমস্ত সংখ্যাকে ভাঙালে শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটাই পাওয়া যায় তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা এগারো ক্ষেত্রে দেখো আমরা এক আর এগারো পাবো অর্থাৎ এক এবং ওই সংখ্যাটাই পাচ্ছি তাই জন্য একে আমরা কি বলবো একে আমরা মৌলিক সংখ্যা বলবো দশের ক্ষেত্রে কি হবে দেখো দশের ক্ষেত্রে দেখো এক হবে দুই হবে এবং পাঁচ হবে তাহলে এক এবং দশ ছাড়াও আমরা দুই এবং পাঁচ পাচ্ছি তাই জন্য একে আমরা কি বলবো যৌগিক সংখ্যা আশা করি তোমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে ধারণাটা পেয়েছ সতেরোর ক্ষেত্রে দেখো এক এবং হচ্ছে সতেরো পাওয়া যাচ্ছে তাই জন্য এটাকে আমরা কি বলবো এটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো কারণ এক এবং ওই সংখ্যাটাই পাওয়া যাচ্ছে তাই জন্য একে মৌলিক সংখ্যা বলছি দুই নম্বর দেখো দশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি দেখো সবার আগে তো বলে রাখি যে এক মৌলিকও নয় এবং হচ্ছে যৌগিক নয় আচ্ছা দুই এবং তিনের ক্ষেত্রে দেখো একই রকমই বলেছে খালি এক থেকে পঞ্চাশ পর্যন্ত বলেছে মৌলিক সংখ্যাগুলোকে লিখতে আর দল এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যা লিখতে বলেছে নম্বরে তাহলে এই অঙ্কটা আমরা করব। দেখো দুই নম্বরের ক্ষেত্রে মৌলিক সংখ্যা এক থেকে পঞ্চাশের মধ্যে তাহলে এক থেকে পঞ্চাশ এর মধ্যে মৌলিক সংখ্যা মধ্যে মৌলিক সংখ্যা ফার্স্ট আমরা পড়বো দেখো ফার্স্ট আমরা তো বলেছিলাম যে এক মৌলিকও নয় নয় আবার তাহলে কি হতে হতে পারে পারে দুই কারণ ক্ষেত্রে দেখো এক এবং দুই ছাড়া অন্যান্য কোনো উৎপাদও পাওয়া যায় না তিন হবে চারের ক্ষেত্রে দেখো দুই দিয়ে ভাগ যাচ্ছে তাই জন্য হবে না কোনো জোর সংখ্যা আমরা আর হবে না দুই ছাড়া অন্য কোনো জোর সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে পড়বে না তাহলে দুই তিন চার হবে না পাঁচ হবে আচ্ছা কারণ পাঁচ এক এবং পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না ছয় দুই দিয়ে ভাগ আমি বললাম কোনো যৌগিক সংখ্যা আর নিব না এবং পাঁচের কোন গুণিতক আমরা না মৌলিক সংখ্যার ক্ষেত্রে তাহলে ছয় হবে না কারণ যৌগিক সংখ্যা তাহলে আমরা সাত নিতে পারি আট যৌগিক সংখ্যা নিব না নয়ের ক্ষেত্রে দেখো তিন দিয়ে ভাগ যাচ্ছে তাই জন্য নয়ও নেব না দশ যৌগিক নেব না এগারো নিব আচ্ছা বারো যৌগিক নেব না তেরো নিবো কারণ তেরো এক তেরো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না চোদ্দ জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাচ্ছে হবে না পনেরো আমি বললাম পাঁচের কোনো গুণিতক নিব না পাঁচের গুণিতক নিব না আর কোনো জোর সংখ্যা নিব না খালি দুই নিয়ে নিয়েছি আর পাঁচের গুণিতক পাঁচ আমরা নিয়েছি এছাড়া অন্য কোনো পাঁচের গুণিতক আমরা নিব না মৌলিক সংখ্যার মধ্যে আর কোনো জোর সংখ্যাও নিব না দুই ছাড়া তাহলে চোদ্দ হবে না পনেরো হবে না ষোলো তো জোর সংখ্যা সতেরো হবে কোনো এক আর সতেরো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না আঠারো জোর সংখ্যা হবে না উনিশ হবে উনিশ কুড়ি হবে না কারণ জোর সংখ্যা একুশ দেখো তিন দিয়ে ভাগ যাচ্ছে বাইশ হবে না জোর সংখ্যা তেইশ হবে চব্বিশ হবে না জোর সংখ্যা পঁচিশ হচ্ছে পাঁচের গুণিতক ছাব্বিশ জোর সংখ্যা সাতাশ তিন দিয়ে যাচ্ছে আঠাশ জোর সংখ্যা উনত্রিশ হবে তিরিশ জোর সংখ্যা একত্রিশ হবে তারপরে তোমার বত্রিশ হবে না জোর সংখ্যা তেত্রিশ তিন দিয়ে ভাগ যাচ্ছে চৌত্রিশ জোর সংখ্যা পঁয়ত্রিশ পাঁচের আহ গুণিতক হবে না ছত্রিশ জোর সংখ্যা সাঁত্রিশ হবে আচ্ছা আটত্রিশ জোর সংখ্যা উনচল্লিশ তিন দিয়ে ভাগ যাচ্ছে হবে না চল্লিশ জোর সংখ্যা একচল্লিশ হবে বিয়াল্লিশ জোর সংখ্যা হবে না তেতাল্লিশ হবে চুয়াল্লিশ জোর সংখ্যা পঁয়তাল্লিশ পাঁচের গুণিতক ছেচল্লিশ জোর সংখ্যা সাতচল্লিশ হবে আটচল্লিশ জোর সংখ্যা অনুপঞ্চাশ যাচ্ছে না ঊনপঞ্চাশ হবে তাহলে আর পঞ্চাশ তো জোর সংখ্যা তাহলে হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার সম্পর্কে ধারণা এবারে তিন নম্বর বলেছিল এক থেকে পাঁচের মধ্যে যৌগিক সংখ্যা এক থেকে এক থেকে পঞ্চাশের মধ্যে সরি পঞ্চাশ এর মধ্যে যৌগিক সংখ্যা এদের মধ্যে কি কি যৌগিক সংখ্যা আছে এইটা বের করতে হবে এবার আমাদের দেখো আমরা তো এক লিখবো না কারণ আমরা বলেছি এক মৌলিকও নয় আবার যৌগিকও নয় তাই এক আমরা লিখবো না দুই মৌলিক হয়ে গেছে দুই হয়ে গেছে তিন হয়ে গেছে তাহলে আমার বাকি থাকলোকে চার পাঁচ এখানে হয়ে গেছে মানে বাকিগুলোকে আমরা এখানে লিখবো পাঁচ লিখে দিয়েছি মৌলিকে তাহলে ছয় লিখবো সাত লিখে দিয়েছি তাহলে আট নয় দশ বাকি থাকলো এগারো আছে তাহলে এখানে বারো হবে এখানে তেরো আছে তারপরে হচ্ছে চোদ্দ পনেরো ষোলো হবে এখানে তো সতেরো আছে তাহলে এখানে আঠারো হবে উনিশ আছে তাহলে এখানে কুড়ি একুশ বাইশ হবে এখানে তো তেইশ আছে তাহলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ হবে আঠাশ হবে উনত্রিশ আছে তার মানে এখানে তিরিশ হবে একত্রিশ এখানে আছে তাহলে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ তো এখানে আছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এখানে একচল্লিশ আছে তাহলে এখানে বিয়াল্লিশ তেতাল্লিশ আছে এখানে তাহলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আছে আটচল্লিশ উনপঞ্চাশ আছে এখানে মৌলিক তাহলে পঞ্চাশ এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা আশা করি তোমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা বুঝতে পেরেছো এবারে দেখো চার নম্বর প্রশ্ন কি বলেছে চার নম্বর প্রশ্ন বলেছে দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা মৌলিক না যৌগিক এটা কিন্তু আমি তোমাদের দুই নম্বর প্রশ্ন আলোচনা করার সময় বলে দিয়েছি যে দুই ছাড়া প্রত্যেকটা জোর সংখ্যাকে আমরা কি বলবো জোর সংখ্যাকে আমরা বলবো হচ্ছে যৌগিক সংখ্যা এছাড়া আমি আরেকটা জিনিস বলেছিলাম পাঁচ ছাড়া পাঁচের যে গুণিতকগুলো আছে সেগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলে থাকি এবার কি বলেছে পাঁচ নম্বর প্রশ্ন মৌলিক জোর সংখ্যা লিখি সেটা তো হচ্ছে কত সেটা হচ্ছে দুই দেখো দুই হচ্ছে জোর সংখ্যা কিন্তু এটা হচ্ছে মৌলিক এই সব প্রশ্ন কিন্তু এখানে আসে এবারে দেখো ছয় নম্বরের প্রশ্ন কি বলেছে নিচের ঘন বস্তুগুলির ছবির কোন তলটি সমতল ও কোন তলটি বক্রতল লিখি দেখো ঘন বস্তু কি যে সমস্ত বস্তুগুলো কিছুটা জায়গা দখল করে থাকে যাদের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা থাকে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে ঘন বস্তু এইবারে বলেছে দেখো ক নম্বর প্রশ্ন এক নম্বরে যে ছবিটা দেখছো মানে এই বাক্সের ওপরের অংশটা বলেছে একটা মানে সমতল প্রকৃতি রয়েছে প্লেন জায়গাটা রয়েছে এটা হচ্ছে সমতল দুই নম্বর পোর্শন এই পোর্শনটাও দেখো সমতল তিন নম্বর প্রশ্নটাও দেখো সমতল রয়েছে তাহলে এই যে বাক্সের হচ্ছে কি সমতল প্রকৃতির আছে এই সমস্ত তলগুলো হচ্ছে সমতল প্রকৃতির আছে এবারে দেখো একটা লুডুর ছক্কা দিয়ে দিয়েছে এই লুডু ছক্কা দেখো উপরের অংশটাও সমতল সমস্ত অংশগুলো এক একটা সমতল ছটা সমতল রয়েছে এটার আসলে একটা নাম জ্যামিতিক নাম আছে তার নাম হচ্ছে ঘনক তো এই যে লুডুর ছকা ছক্কা তোমরা দেখছো তার প্রত্যেকটা তলগুলো যদি দেখো সেই তলগুলো কিন্তু এক একটা সমতলকে রিপ্রেজেন্ট করে তাহলে এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে এক একটি সমতল প্লেন যদি হয় তাকে আমরা বলবো হচ্ছে সমতল এবারে গ নম্বরের ছবিটা হচ্ছে একটা শঙ্কু প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট জ্যামেটিক নাম রয়েছে এর ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি এই বাক্সটার নাম হচ্ছে আয়ত ঘন এই লুডু ছকটার নাম হচ্ছে ঘনক তেমনি ভাবে এর নাম হচ্ছে কি এর নাম হচ্ছে শঙ্কু এবার শঙ্কুর ক্ষেত্রে দেখো উপরে যে তলটা রয়েছে এটা কিন্তু প্লেন না তাই জন্য এই যে তলটা এই তলটাকে আমরা বলবো হচ্ছে বক্রতল আবার দেখো নিচের অংশটা কিন্তু একটা প্লেন না রয়েছে তাই জন্য এই দুই নম্বর তলকে আমরা বলবো হচ্ছে সমতল তারপর দেখো একটা কাপের একটা ছবি দিয়েছে এটা একটা চোঙের মতো একমুখ খোলা চোং এটাকে তোমরা বলতে পারো তো সেখানে দেখো এই যে একটা কাপের যে চারিপাশটা নিশ্চয়ই প্লেন থাকে না তাই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে বক্রতল আর ওপরের যে অংশটা থাকে সেটা কিন্তু একটা মানে সমতল প্রকৃতির বলবো আমরা সমান থাকে এবং তোমরা জানো যে একটা গোলক এই যে ফুটবল ফুটবলটা এটাকে আমরা গোলক বলতে পারি এবং গোলকের ক্ষেত্রে জানো তোমরা যে একটি মাত্র বক্রতল দ্বারা গঠিত তাহলে এই প্রশ্নটা খুবই আসে যে একটি বক্রতল দ্বারা গঠিত ঘনবস্তুর নাম কি একটি মাত্র বক্রতল দ্বারা গঠিত তো তার উদাহরণ হবে কি ফুটবল এখানে কিন্তু এই ধরনের সব প্রশ্ন আসে যেমন ধরো একটি সমতল ও একটি বক্রতল দ্বারা একটি ঘনবস্তুর নাম বলো সেখানে হবে শঙ্কু আবার যদি বলে একটি মাত্র বক্রতল রয়েছে তাকে আমরা বলবো হচ্ছে গোলক আবার বলবো ছটি সমতল দ্বারা রয়েছে সেটা হচ্ছে লুডুর ছকা এছাড়াও অন্যান্য উদাহরণও কিন্তু এখানে সম্ভব হয়ে থাকে এইবারে দেখো ছ নম্বর দেখো একটা হাঁড়ির যে ছবিটা আছে সেই ছবির দেখো এই যে অংশটা এটা কিন্তু প্লেন থাকে না বাইরের অংশ একটা কি হয় এটাকে আমরা বলবো বক্রতল কিন্তু আবার যে আমরা আমরা দেখেছি সেই ব্ল্যাক বোর্ডের একটা কি হয় প্লেন প্লেন থাকে থাকে উপরটা তাই জন্য আমরা কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে সমতল আবার বর্গের জয় নম্বর দেখো কি বলেছে একটি বই দিয়ে দিয়েছে বইয়ের উপরে তল যদি আমরা দেখি প্লেন থাকে তাই জন্য এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে সমতল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের আমাদের এই ভিডিওতে আমরা কি দেখলাম মৌলিক এবং যৌগিক সম্পর্কে ধারণা পেলাম আর ঘনবস্তু তাহলে তোমাদেরকে আমি একটি হোমওয়ার্ক দিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে চেষ্টা করবে না একশো থেকে একশো পঞ্চাশ এর মধ্যে মধ্যে মৌলিক সংখ্যা এর আগে মৌলিক সংখ্যাগুলোকে বের করবে মৌলিক সংখ্যা সমষ্টি সমষ্টি মানে যোগ ঠিক আছে সমষ্টি নির্ণয় কর এইটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক দিলাম অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে চেষ্টা করবে আজকে এই পর্যন্তই থাক এর পরের দিন বাকি অঙ্কগুলোকে করবো ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল